বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে যেন বাড়তি উদ্যম কাজ করে ডেনমার্ক ফুটবল দলের। গত জুনে উয়েফা ন্যাশনস লিগের প্রথম ম্যাচে ফ্রান্সের মাঠে গিয়ে তাদের 2-1 গোলে হারিয়ে এসেছিল ড্যানিশরা। এবার নিজেদের ঘরের মাঠে 2-0 গোলে জিতল তারা। গতকাল রাতে চলতি ন্যাশনস লিগে গ্রুপের শেষ ম্যাচ জিতেও অবশ্য লাভ হয়নি ডেনমার্কের। মাত্র 1 পয়েন্টের জন্য 2 নম্বরে থেকে শেষ করল তারা। 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই গ্রুপ থেকে ন্যাশনস লিগের ফাইনালসে খেলবে ক্রোয়েশিয়া।